হ্যালো এভরিওয়ান, আমি আলভি আজমাইন, আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব গোপালগঞ্জ। সো লেটস গো। তো এখন চলে আসছি জিরো পয়েন্টে, আর জিরো পয়েন্ট থেকে বাসে করে আমরা যাব গোপালগঞ্জে। তো একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য আমরা জিরো পয়েন্টে আটকে গেছিলাম, আর এখন বৃষ্টি হচ্ছে না। তো এখন আমরা রওনা দেব গোপালগঞ্জের উদ্দেশ্যে। আর আজকে আমার সাথে যাবে সাফান, নাবিল আর ফাইম, আর আমরা অনেকদিন পর দূরে কোথাও ট্যুরে যাচ্ছি, এর জন্য সবাই বেশি এক্সাইটেড। তো আমরা এখন চলে আসছি গোপালগঞ্জে, আর গোপালগঞ্জে নেমে আমরা আজকে প্রথমে যাব জাতির বঙ্গবন্ধু সমাধিসৌধতে। তো আমরা গোপালগঞ্জে তেমন কিছু চিনি না, ফাইম চিনে আজকে ফাইম আমাদের গাইড করে নিয়ে যাবে। ফাইম, আমরা আজকে কই কই ঘুরবো গোপালগঞ্জের? আচ্ছা, মাজারে যাব। আচ্ছা, তারপর পদ্মবিলে, তারপর হচ্ছে আমরা উলপুর জমিদার বাড়ি যাবো, আর ওইখানে হচ্ছে একটা 40 কেজির মিষ্টি বানায় এরকম একটা জায়গা আছে, সেই জায়গায় যাব। আচ্ছা, গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রবাদ পুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধটি অবস্থিত। এখানে আসতে হলে আপনাকে প্রথমে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় আসতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখন আমরা জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স 1 নম্বর গেট থেকে ভেতরে যাব। ভেতরে ঢুকেই অবাক হয়ে আর্কিটেকচার দেখে, জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। প্রশস্ত পথের দুই পাশে রয়েছে ফুলের বাগান ও কৃত্রিম পাহাড়, আর এখানেই ঘুমিয়ে আছে বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা, এদেশের মুক্তিদাতা। টুঙ্গিপাড়ার বাইগান নদীর পাড়ে গড়ে উঠেছে মাজার কমপ্লেক্স, লাল সিরামিক ইট আর সাদা কালো টাইলস দিয়ে গ্রিক স্থাপত্য শিল্পের আদলে নির্মিত সৌধের কারুকার্য ফুটে উঠেছে বেদনার চিহ্ন। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের মধ্যে রয়েছে মসজিদ, প্রদর্শনী কেন্দ্র, উন্মুক্ত মঞ্চ, পাবলিক প্লাজা, গবেষণা কেন্দ্র, ক্যাফেটেরিয়া, বকুলতলা চত্বর। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। 1999 সালে 17ই মার্চ সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ এই সমাধিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 38.30 একর জমির উপর এই সমাধিসৌধ নির্মাণ করা হয়। 2001 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধিসৌধের উদ্বোধন করেন। এখন আমরা জাদুঘরের দিকে যাব। এটা জাদুঘরের প্রবেশ পথ, লাল সিরামিক ইট, গ্রিক স্থাপত্য শিল্পের আদলে নির্মিত প্রবেশ পথ। জাদুঘরে রয়েছে বঙ্গবন্ধু সংগ্রামী জীবনের নানা পর্যায়ের আলোকচিত্র, এছাড়াও রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পী রাখা শিল্পকর্ম, মুক্তি সংগ্রামের নানা পর্যায়ের দেশ ও বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র, বঙ্গবন্ধুকে যে কফিনে করে ঢাকা থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল সেটিও সংরক্ষণ করা হয়েছে এখানে। এছাড়া এখানে একটা পাঠাগার আছে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই সহ প্রায় 6,000 বই রয়েছে। পাঠাগার খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আমরা এখন জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি বঙ্গবন্ধু সমাধি এর দিকে। এই টুঙ্গিপাড়াতেই 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণ করেন তিনি। পরের দিন টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে মা ও বাবার পাশে তাকে সমাহিত করা হয়। নাবিল এখন ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছে, আর কমপ্লেক্সের ভেতরের জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। এই রাস্তা ধরে বঙ্গবন্ধু সমাধির দিকে যাওয়ার পথে রাস্তার বামে দেখা যাবে শেখ পরিবারের ঐতিহ্যবাহী বড় তালাব, আর এখানের পরিবেশটাও সুন্দর। তালাবের চারপাশে সবুজ গাছপালা আর ঠান্ডা একটা পরিবেশ আছে। কমপ্লেক্সের সামনে দুই পাশের উদ্যান পেরোনোর পরই বঙ্গবন্ধুর মাজার। প্রতিদিনই দেশি বিদেশি প্রায় 4,000 দর্শনার্থী আসেন, কিন্তু আজ মাজারে লোক সমাগম কম, আর মাজারে লোক সমাগম কম হওয়ায় ঘুরে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মূল সমাধিসৌধ, এখানে বঙ্গবন্ধু ও তার বাবা মায়ের কবর রয়েছে।
সমাধিসৌধ দেখে এখন আমরা বেরোচ্ছি। আর সমাধিসৌধের পাশে দুই নাম্বার গেট রয়েছে। এই দুই নাম্বার গেট থেকে বের হয়ে দেখা যায় বঙ্গবন্ধুর আদি বাড়ি। 3,500 বছরের স্মৃতি নিয়ে এই টুঙ্গিপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদি বাড়ি। আর এই বাড়িতে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর শৈশব কৈশোরের অনেক স্মৃতি। একসময় অভিজাত বাড়িটি কালের বিবর্তনে জরাজীর্ণ হয়ে পড়লে এটি সংস্কার করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।